আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হালতের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই সুইজারল্যান্ড। এই যে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে সুইজারল্যান্ড। আজকে আসলে হঠাৎ করে আসা, কারণ আজকে হচ্ছে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করতেছি তার আজকে লাস্ট ক্লাস, সেজন্য হঠাৎ করে আসা। তাই ভাবলাম এই স্মৃতিটা আপনাদের সাথেও আমি শেয়ার করে রাখি, তাই এই জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে। তবে নেক্সট আরেকদিন আমরা আসব, যেদিন খুব ভালোভাবে আর সুন্দরভাবে উপস্থাপন করব। তো আজকে এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকুন। এই যে দেখুন সবুজ, চারদিকে সবুজ, কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। তো আর কিছুদিন পরে আসলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম, তখন পুরা বড় বর্ষাকাল থাকতো, তখন এদিক দিয়ে অনেক পানি থাকতো, যেটা বলা হয় বর্ষাকালের যৌবনকাল। সে সময় আমরা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম এবং এখানে প্রচুর পরিমাণের পাখি, যে অতিথি পাখির কথা আমরা বলি, শীতকালে এখানে সেই পাখিগুলো আসে। তো যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, যারা এই সুইজারল্যান্ডে না আসবেন তাদের আসলে ভাগ্যটা খারাপ। তারা আসলে যে প্রাকৃতিক সৌন্দর্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। দেখুন খুব সুন্দর একটি জায়গা, খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে ইচ্ছে করলে আপনারা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই কেউ একা আসবেন না, কারণ জায়গাটি অনেক অরণ্যর ভিতরে। এ জায়গায় আসলে একা আসলে আপনারা সমস্যা পড়তে পারবেন, আর প্রচুর সাপ থাকতে পারে। তবে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইতিহাসে এরকম রেকর্ড হয়নি যে কেউ সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে, তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। তারপরও নিজে থেকে একটু সাবধান থাকাটা ভালো। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে অনেকজন বন্ধু মিলে আসলে আপনারা পিকনিকও করতে পারেন, তবে অবশ্যই টাইম নিয়ে আসবেন, যেন রাতের বেলা না হয়, কারণ রাতের বেলা হলে একটু ভয় পাওয়ার বিষয় আছে। তো শুধু শুধু ভয় পাওয়ার দরকার নেই, তা একটু সময় নিয়ে আসবেন। আর এটি আসার জায়গাটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে কাউকে বললেই এই সুইজারল্যান্ড চিনিয়ে দিবে। তবে চিনার আরেকটি সহজ মাধ্যম হচ্ছে, আপনারা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে ক্যাম্পাসে ঢুকবেন, ক্যাম্পাসে ঢুকার পর যে কোনো অটো চালককে বলবেন যে আমি সুইজারল্যান্ড যাব, তাহলেই সে সুন্দরভাবে আপনাকে এখানে নিয়ে আসবে, মাত্র 20 টাকা ভাড়া। দেখুন প্রকৃতি কত সুন্দর। আমরা আসলে অনেকে না জেনে বাংলাদেশ বাদ দিয়ে বিভিন্ন জায়গায় যাই দেখার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখি না। চোখের মতো চোখ থাকলে, দেখার মতো মন থাকলে আমরা আমাদের এই আশেপাশেই অনেক সুন্দর জায়গা দেখতে পাবো। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের কাছের অনেক বন্ধু থাকে, খুব প্রিয় বন্ধু, কিন্তু তাকে আমরা আসলে মূল্যায়ন করতে পারি না। কিন্তু সে যখন হারিয়ে যায় তখন আমরা তার সেই অভাবটা বুঝতে পারি। ঠিক আমার দেশটাও খুবই সুন্দর, এই জন্যই কবি বলেছেন দনে দান্নে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তো আজকের মতো এখানেই শেষ করছি, তো অন্য আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এই বলে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি, তবে অবশ্যই যাবার আগে বলে যাচ্ছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং সিফাস দিয়ে রাখবেন, তাহলে আমাদের যে পরবর্তী যেই নতুন ভিডিও থাকবে সেই ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে অটোমেটিক চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।